হ্যালো, পালোয়ান ভাই নাকি? আর শোন, ভাইজিকে তাড়াতাড়ি ফোনটা দে। কি ব্যাপার পালোয়ান ভাই? কণ্ঠ শুনে মনে হচ্ছে ভয় পেয়েছেন। মোবাইলে একটা ফু দিয়ে দিব নাকি? ওই হারামজাদা, ফোনটা ভাইজিকে দে। আরে যাচ্ছি তো। ভাইজি, এ মাসে ব্যবসার অবস্থা খুবই খারাপ। পালোয়ান বল, পালোয়ান ভাইজি, ইন্সপেক্টর জেসমিন মরে নাই। কোথায়? সদর হাসপাতালে। হাসপাতালে? ইন্সপেক্টর কোথায়? ইন্সপেক্টর জেসমিন! চলবে না। বাদ বাদ, আরে ফালতু। চলো দেখছস কাবিখা, এই জন্যই নায়ক বেটা প্রোডিউসার হইলে ওই কাম করতে নাই। শালা, তোর কামের গুষ্টি কি লাই? ধর, চল। ফালতু কইলো পরিচালক সাহেব, খালি একটু কোলাকুলি করার সুযোগ দিত তাইলে বুঝাই দিতাম ফালতু কারে কয়। আহ কাবিখা, চুপ করতো। আচ্ছা করলাম, কিন্তু হন কর্মটা কি? আরে উপায় তো একটা হইবই। আচ্ছা, এই ইন্টেলিজেন্ট দীপা যেখানে আছে সেখানে প্রবলেম কোনো সমস্যাই না। এই গেরে এক থাপ্পড়। হ্যাঁ, আয় যা তো। এই ইয়াং লেডি। হ্যাঁ আমগো, কেমন? হ্যাঁ, কেমন কেমন কেমন? হায় হায়, কি রে দীপা, ইংলিশে কথা কয়। নো প্রবলেম, আই এম দীপা ফ্রম ইন্টার পাস। আমি তো 8 পাস করছি ঘুষ দিয়া, চল চাই বাদ হই। ও দীপা, তুমি যদি আমার সঙ্গে লং ড্রাইভে যাও তাহলে আমি তোমাকে এই ছবির নায়িকা বানিয়ে দেব। রিয়েলি? ইয়েস। এই হিরো ভাই, আপনার দেশের বাড়ি কই? ও, আই এম কাম ফ্রম পাবনা। পাবনা? পাবনা খুব ভালো জায়গা, আপনি যান। কামিখা আপনি যান। ওকে বাই। দাঁড়া দাঁড়া দাঁড়া।
আপনাদের শুটিং তো নাই, শেষ, প্যাক আপ। আপনার ড্রেসটা খুলে দেন কেন এখনো? তাড়াতাড়ি ড্রেসটা খুলে দেন। আরে ভাই রাগ হইতা জন গিয়া আইন কোলা গুলি গুলি। আরে ভাই আরে ছাড় ছাড়, আরে যা বল তো। আরে আরে দিতাছি ভাই, দিতাছি যান। তুই প্ল্যান মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ইন্সপেক্টর দিদি কে আইছে? জুয়ার বোর্ডের মালিক কই? কাছে আয়। দেখার মানে আমার একটা দিয়ে আইয়া। চোখে পড়তে আথালে কান্দে উঠায় তুইছে, এটা কি লুলা বুলা নাকি? আমি কানা হাসমত, বেশি কথা কইলে ডাইনা দিয়ে থাপুর মারুম কইলাম। আমি কচকে ডাইনা দিয়ে মারবি? আবার কথা কয় ম্যাডাম, কোন থানার থেকে আইছেন? হ্যাঁ থানার কথা বাদ, ঢাকায় হলো 32টা থানা, আগামী বছর হইব 72টা, সো থানা ইজ থানা। ওই হন ম্যাডাম হইলো মিস 20% টিডিকে, দুই লম্বরি ঘুরে টাকা কামাই দেছো, বোঝো না?
मैडम रोल 20% আমার রোল 2% দিয়ে দে যাই গিয়া ও মিস 20% यस 20% ডিডিকে সো ডেলিভারি কুইক ওই আকো 20% দিয়ে দে अबे कारा चेतिस ना कटाई चे देख आई एम इंस्पेक्टर डीडीके सो कबीखा नो टेंशन ओए बेटा मैडम किंतु बुआ पुलिस ना ओए माय तो बुआ दिस ना ओए क्या ठहरे मारो कोरे अमित कल मार पाला कोई ना छैच खड़ा कैब घुरा ऑन मार हाय हाय चेन सुद्धा गोरी सुद्धा ओ दीपा माइडा सापा कोई ना भला आपको टेबल सापा कोई आपा गो मिथ्या कथा কইছি আমারে চোখ ঠিক গিয়াছে গো আপা আরে না তুই সত্যি কথাই বলছিস তোর চোখ আসলেই নষ্ট আবার কি ও বাগো ও গেছরে গেছি ও বা আমি কি আসল বন্ধ হয়ে গেলাম না দুই বছরে কামাল লাগবো না রে দীপা এ কে মুন্ডা হইলা চল যাইগা ব্যবসার হিসাব হইলো ডেইলির হিসাব ডেইলি মিলাইবা এক টাকাও যদি গরমি লয় তাহলে 10 টাকার কারেন্ট খরচা করে হইলো হিসাব মিলাইতে হইব তুই তো আমারে তিন দিন ধরে হিসাব দিতাছ না আমার টাকা দে এত টাকা টাকা করস কেন কাবিখা টাকা দেখবি শুকবি কিন্তু নিবি না বেটা এইটা কি কস তুই একটা কথা কই শুন কোটি কোটি টাকা জমা থাকে ব্যাংকে তোর টাকা আমার কাছে আছে এই দীপার কাছে টাকা থাকা মানে ব্যাংকে টাকা থাকা ওইটা তো বুঝলাম অন আমার ভাগ দে হ্যাঁ চল এবার ভাগ করি আচ্ছা তুই তো ম্যাডা মানুষ এই চেইন মেন দিয়ে কি করবি এইটা আমার কাছে থাক আই দীপার ফিগার দেখে লাভ নাই আমি যার হব সে তো টাঙ্কি মেরা বেড়াইতাছে টাকার দিকে নজর দে আচ্ছা নগদ হলো 6 লাখ রাউন্ড ফিগার করি 1 লাখ রাখলাম এই 5 লাখ বিজনেস প্ল্যান কার বুঝলাম তোর আচ্ছা রিস্ক বেশি কার হেডও বুঝলাম তোর তাইলে প্ল্যানের 2 আর এই রিস্কের 2 4 আমার সবই তো লেগেলি আচ্ছা তোর সাথে আমার চুক্তি হইলো যা ইনকাম হইব তা 50% তোর 50% আমার তাইলে এই এক তোর এক হইলো আমার ও তোর থেকে কিন্তু আবার আমি 1 লাখ পাই অতএব এইটাও আমার এই দাঁড়া কি কছ তুই আমার থাকলো কি ভাগাও কি তো শেষ অহন চালু আয় চা খেয়ে মাথাটা ঠান্ডা করি চালু আমু যা এত টাকা কামায় চা খামু তো 4 টাকাটা দে তোর কাছে না 100 টাকা আছে যা कान धरसन क्या দীপারে খালি সাহেব না পুলিশ সাহেব এই নখরা রাখ টাকাগুলো কোথায় রেখেছিস বের কর কি যে বলেন স্যার চুপ একদম চুপ আমি পারবো না আমার শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে বুঝেন না সাহেব সরিলের খাও জানে চাতে তো হে আমি অপরাধী বৈগা জাকাদিয়া বে
very smart. Hello? Hey, Kamikha, bol. Are you going to tell me? Are you going to tell me? What are you going to tell me? Are you going to tell me? Are you going to tell me? তোরকাছে না 100 টাকা আছে ওইটা দেখা ঠিক আছে আর বিকালে শামসুদ্দিনের সাথে দেখা করবি বুঝছস রাখ ফোন রাখ আচ্ছা আফা কিছু টাকা দেন তিন দিন ধরে কিছু খাই না তুই খাস না কেন আমি কি করব তুই না খাইলে রোজা রাখছস না আফা আমার পোলার বউ বাইতে বাইর করে দিছে আফা দাঁড়া দাঁড়া কিছু দে আফা এনে ধর আল্লাহ আপনার বাসা থেকে কাপা দোয়া করি আফা দোয়া হইছে বুঝছি যা যা কি সব ভালো আপনি অনেক ভালো পুলিশ আপনারে দিয়েই দেশের উন্নয়ন হবে ভেরি স্মার্ট আবার ফোন করলো কেটা হ্যালো কামিখা হ্যাঁ আমার সবকিছু চুরি হয়ে গেছে কি গজ হ্যাঁ তোর কাছে যে 100 টাকা আছে খবরদার খরচ করবি না খাইতে হইব আমি আইতাছি বুঝছস তোরে বুঝি আর খাওয়াইলো না যা যা রেখে দেন টাকাটা ফেরত দেন রাস্তার মধ্যে এমনে সাইরা দেয় আমি যা বলি তাই হয় আর যা না বলি তা বেশি করে হয় অক্ষয় কুমারের ডায়লগ চুপ খালি বেশি কথা মেনুতে যা যা আইটেম আছে সব নিয়ে আসো আমি চেক করব স্পেশালি চিকেনের আইটেমটা যেন মিস না হয় আরে দারোগা তুমি ইনকাম তাহলে ভালোই হচ্ছে না মানে হয়েছে কি দারোগা আজ আমার জন্মদিন তাই একটু ডিনার করতে আসছি দুপুর দুইটায় ডিনার ভেরি স্মার্ট 28টা বেডরুম 87টা বাথরুম ড্রয়িং রুম হচ্ছে 18টা আপনি চাইলে বাড়াতেও পারবেন ও চকাওয়া এখন কত টাকা এখন ক্যাশ 15 লাখ আর বাকি 85 লাখ আগামীকাল দিলে এই বাড়িটা আপনার হয়ে যাবে আচ্ছা তাই চলবে হ্যাঁ দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও কি হচ্ছে এখানে Very smart girl. খোল খোল আরে হ্যাঁ দীপাই তো আরে এই দীপা হোয়াট আপনি আমার পেছনে টোকা দিলেন কেন আমি আমার একজন পরিচিত মনে করে টোকা দিয়েছিলাম প্লিজ ক্ষমা করবেন প্লিজ ওকে ওকে যান শিট কি করলাম এটা থ্যাংক ইউ ওয়েলকাম আপনি কি ওনাকে ভালোবাসতে চান
ভালোবাসতে চাই মানে ওই তো আমাকে ভালোবাসে। ও আচ্ছা। কেমন আছেন দীপা? নাকি অন্য কেউ? না না, কি হলো আপনার? একা একা কি কথা বলেন? শরীর ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, ঠিক আছে। এটাও আমার মনের ভুল। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমারটা রেডি? হ্যাঁ হ্যাঁ। দীপা, থ্যাংক ইউ। আর লিখবো না ভাই, তুই আমার বড় ভাইয়ের নামে মিথ্যে কথা লিখেছিস। আর লিখবো না ভাই, আর লিখবো না ভাই, আর লিখবো না। এই সাংবাদিক, তোরে আমি পরপারে পাঠাই দিতেছি, যা মন চায় লিখিস, কেউ কিছু কইব না। বল গেটো। I'm sorry ভাইয়া, খুব লেগেছে বুঝি? ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আমার মনে হয় আপনার হার্টের প্রবলেম আছে, চলেন না আপনাকে হসপিটালে নিয়ে যাই। না দরকার নেই, আমার নিজের গাড়ি আছে, আমার নিজস্ব হসপিটাল আছে। তার মানে আপনার অনেক টাকা? আল্লাহ দিছে আপনার, আমগো দেয় না। আরে আমার প্রচুর টাকা, আর 2 লাখ টাকা তো মানি ব্যাগে থাকে। ও তাই? ঠিক আছে ভাইয়া, আপনি যান, আর টাকা পয়সা কিন্তু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খোল দীপা, 2 লাখ টাকা। কাবিখা, পুরা মানি ব্যাগ খাইটা মাত্র 100 টাকা, সারা চাপা মারলো, 2 লাখ টাকা বলে মানি ব্যাগে থাকে? হালার বলা বহুত বড় একটা বান্ডিল বাজ, কত বড় শাকাটা দিল তোর যাত্রা ডাই গুফা। টাকাটা ফালাস না। আরে না, এই যে টাকাটা এমানি বেগের, তাই না? চোর পুলিশের প্রেম, এর ভিত্তি আমি নাই। হাই দরগা সাহেব, এই নেন দেখেন, টাকা হাতে নিয়ে দেখেন, টাকার মধ্যে কি মানি ব্যাগের ছবি ছাপা আছে? কথার মারপেচ তো ভালোই জানিস দারোগা সাহেব। তার আগে আমার একটা কথা কর, আপনি আমার পিছনে পড়ছেন কেন, নাকি আমার প্রেমে পড়ছেন? কি বললি তুই? চোর পুলিশের কিসের প্রেম? হ্যাঁ আরে আমি তো বলি এইটাই আসল প্রেম। তোর কি মাথাটা তা খারাপ হয়ে গেছে? লোকে তো তাই কয়, প্রেমে পড়লে মাথা ঠিক থাকে না, দিওয়ানা হয়ে যায়। নাইলে আপনি কেন আমার পিছনে গুড়গুড় করতেছেন? কি বললি? বললাম আপনি আমার প্রেমে পড়ছেন, 24 ঘন্টা আমায় নিয়ে ভাবেন, তাইলেই বুঝবেন আপনি সত্যি আমার প্রেমে পড়ছেন। হাই, তুই আমার রাইতে চশমা পরছিস কে? আরে তুই কি বুঝবি স্টাইল, এইটা হলো দীপার স্টাইল। আহা, তোর চোখই তো সুন্দর, এই চোখ দিয়ে যদি পুরুষ মাইন্সের চোখ টিপি দেয় এমনি তো কাইতে হয়ে যাবো। বন্ধ হয়ে গিয়ে বাজনা বাজে। একটা কিছু ব্যবস্থা কর, কাপড় চোপড়ের অবস্থা দেখছো, ঢুকবি কেমনে? আরে অসুবিধাটা কি, হেরা মনে করবো ডেকোরেটরের লোক। দূর বেটা, এমনি হইব না। কেমনে গো, তুই কর আমার এই কপি করছস গাধা, তুই দেখ কি পড়ছস, চায়া দেখ, এক কানে দুল নাই, আবার কপিটাও ঠিক মতো করতে পারলি না। হায় হায়, এক কানে দুল, এইটা কি বললাম? সুট পড়লাম সারি, তোর দেখ কিচ্ছু হইব না, তুই মুড়ি খা। তুই যা, আমি যাবো না, মুড়ি খাইতে গুলি।
চাইছিলাম রোস্ট খামু, টিক্কা কাবাব খামু, কপালে হইল না সারি বইলাইছি দেখা। কোন পক্ষের তুই? কোন পক্ষের আমি? হইলাম ছেলের পক্ষে। চলাম কি হয়? ছেলে হলো আমার জ্যাঠা। আরে কি কয় পাগল নাকি? ছেলে তো আমার চেয়ে বয়সে ছোট। তোর বয়স কত? আরে দীপা জি, তুমি এখানে? আরে শালা তুমিও এখানে? কি খবর, শুটিং নাকি? ও নো, আরে আমি না তোমাকে বললাম তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখো, আরে আমি তোমাকে নায়িকা করে দেব। ইউ মিস আন্ডারস্ট্যান্ড? জ্বলন্ত ভাই, আমি আপনারে কতবার বলছি আমার নায়িকাটাকে হবার কোনো ইচ্ছা নেই। আরে কি বলছো দীপা, তুমি কি জানো যে হাজার হাজার মেয়ে আমার পিছে ঘুর ঘুর করছে? তাই নাকি? দীপা শোনো, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার নেক্সট ছবিতে নায়িকা বানাতে চাই। মোস্ট ওয়েলকাম। থ্যাঙ্ক ইউ দীপা। নো দীপা, আই এম ইন্সপেক্টর ডিডিকে। ওকে বাই, সি ইউ নেভার। ও আবার ইন্সপেক্টর হলো কবে? আই মেকআপ আলার বুয়া নায়ক। হ্যালো ইন্সপেক্টর ডিডিকে, তুমি এখানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি এসপি বেলাল। এক অপারেশনে তুমি আমার জান বাঁচিয়েছিলে, তারপর থেকে তোমাকে আমি অনেক খুঁজেছি। কোথায় গিয়েছিল বলো তো? ডোন্ট ক্রাই, কেঁদো না, আমি তোমার চোখের পানিও মুছতে পারবো না, কারণ আমি তো চোখে দেখি না। শালা কানা, আওয়াজ শুনে চিনা ফেলছে বাচ্চি। ইন্সপেক্টর ডিডি কোথায়? এসো। আরে দারোগা তুমি? দীপা তুমি এখানে কি করছো? আমি হইলাম এই বাড়ির স্পেশাল ইনভাইটেশন গেস্ট। দীপা তুমি কিন্তু আমার সাথে মিথ্যে কথা বলছো, তোমার উদ্দেশ্যটা কি? বিয়া বাড়িতে আইসা তুমি এত সিরিয়াস হয়ে না থেকে একটু আনন্দ ফুর্তি করি, চলো। আমি যে পড়ি পড়ি রে তুই দেখ শুধু ডুবে ডুবে পড়ি।
কোন নতুন প্ল্যান বেরোলো? আরে হবে হবে, দীপার ব্রেন তো ব্রেন না, কম্পিউটার একটা। পাচান ভাই পাচান, চিন্তা করি ভাই চিন্তা করি, আমরা পাচান ভাই পাচান। আরে বাঁচাইলে আমাকেও বাঁচাইবো। ভাই তোর মাল কি আছে? আমরা চোর কিন্তু মানুষ তো। তুই ওর লগে থাক, তুই যা। পাত্তি কি করুম আমরা লিয়া বাকি বেটা, কি কস তুই? একটা লোক রেমদের রেখা যাবো? ই যদি হা যা যাবো জায়গাটা আমি জেল ফাঁসি হইব। আরে পুরা দুনিয়ায় একটা জেলখানা, কোথায় পাবি ডাক্তারখানা? ধর Excuse me. Don't worry, madam. He's out of danger now. Bujlam to out of danger. Kintu ei Deepar pocket to in danger. Oi, amare galagalir kono chance nai. Doctor er bilbul diye amar pocket ekhon ekdom khali. Tor bag e 5 lakh taka chilo. Pura dai ache. Ei roilo tor bag. Gal parle mone mone gal par. Goodbye. আল্লাহ আল্লাহ যারে বাসায়, ওই ভাইজির কি ক্ষমতা আছে তাকে খুন করার? লাগে নাই তো ভাই, ব্যথা লাগছে। বড় ডাক্তার, বড় ডাক্তার ডাকবো, বড় ডাক্তার ডাকবো। ঠিক আছে, ওকে ওকে। পাগল নাকি? দীপা লসের কাম করে না। আরে কাবিখা, খুব বাইবা দেখলাম। কি ভাবছোজ? এইসব ছোটখাটো চুরি বাট পারি করে বড় অন যাইব না, বুঝলি না? বড় হইতে হইলে বড় দাইন মারতে হইব। পুলিশের সাথে প্রেমটা জই মা গেছে। বিয়া হইব, ঘর হইব, বাচ্চা কাচ্চা হইব। না, বাচ্চা কাচ্চা আমার অ্যালার্জি, বাচ্চা কাচ্চার দরকার নেই। আমার তো বিয়ের বয়সই শেষ, বড় দান মেরে কি করুম? তাই কি এই বয়সে বিয়া করুম? আই লুক এট হার। এক্সকিউজ মি, এখানে আশেপাশে কোনো পাবলিক টয়লেট আছে? আরে সাসা, ডাইনে বা এ সামনে পিছে পুরাটাই পাবলিক টয়লেট। এইটা কি বেশি লাগছে? যেহেতু খুশি ছেড়া দেন, লাগে টিসু লয়ে যান। আমার গাড়ির লকটা খারাপ, একটু লক্ষ্য রাখবেন। চাবিটা গাড়িতে আছে, মাত্র 10 মিনিট লাগবে। কোনো চিন্তা করবেন না চাচা, সবাই মনে করবে গাড়িটা আপনার না, আমাদের। গাড়ি থামায় জিরাইতাছি। অনেক অনেক ধন্যবাদ। জান না মুজা দিন দেহনি কামি খানে দিপারে তাইলে কাবিখা, বেচার আগে গাড়িটা ভাগাভাগি হয়ে যাক। গাড়ির বাম্পারটা তোর, চাক্কাটা কিন্তু আমার, আর বডিটা তোর, ইঞ্জিনটা আমার। ওই দীপা, এইটা কি মাছ মুরগি গরু ছাগল পাইলি নাকি? যে নারী তোর, বুড়ি আমার, পুরো মাল বেচা যা পামু, 50 তোর 50 আমার। ডোন্ট ডিস্টার্ব মি। প্ল্যান কার? আমার। মাল কার? আমার। তাহলে তোর কি? তোরে যা দিমু খুশি মনে সেটাই নিবি, বুঝছস? গাড়িটা বেচার ব্যবস্থা কর। এই কি বেচা কেন হচ্ছে? হ্যাঁ, আরে দারোগা সাহেব, আপনি এখানে কি গাড়ি চুরি করেছিস? কি যে বলেন না, গাড়ি কি টাকা পয়সা নাকি যে চুরি করমু? গাড়িটা বাড়ানো একটু ঘুরতে পারিছিলাম আর কি। চোরের ঘুরে বেড়ানোটাই সন্দেহের কারণ। কি আছে এই গাড়িতে? গাড়িতে যা থাকে তাই। খোল। ছি ছি দারোগা সাহেব, আপনি বড়ই বেলেহাস, প্রেম করেন বলে যেখানে সেখানে খুলতে বলবেন নাকি? শাট আপ, গাড়ির ডালা খোল, কি পাচার করছিস দেখা।
এইটা একটা কথা কইলেন কেন খুলুম আমরা যে চোর তার কোনো প্রমাণ আছে আর আপনি যে পুলিশ এর কোনো প্রমাণ আছে মাফ করে দেন বলে গেছে দীপারে কইলা দে নাইলে আম্মু পেঁচে ফলাইয়া দিব বাচ্চা বাচ্চা কিডন্যাপ করেছিস ইয়ে দারগো সাহেব এই বাচ্চা মানে দীপা তুই বাচ্চা পাচার করিস তুই জানিস এর শাস্তি কি না না বাচ্চা মানে লড়ে দিই বাচ্চা যেতেই তো আছে দেখা যায় আম্মু নিজের বাচ্চাকে বিক্রি করার পরিকল্পনা করেছিলি তুই আরে না না এত রোদ আর গরম তো তাই ওরে বিছানা করে একটু ঘুমাইতে দিছিলাম বাবা ঘুমাইছে তোমার দেখ দীপা একটা ছিচকে চোর তুই তা জেনেও তোর প্রতি দুর্বল হয়েছিলাম আমি ভালো লেগেছিল তোকে কিন্তু তুই বাচ্চার মা এটা ভাব তো আমার লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে ছিচি ছিচি তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না আজকাল বহু নিষ্ঠুর মা পরকীয়া প্রেমের কারণে নিজের বাচ্চাকে গায়েব করে দেয় এই মাসুম বাচ্চার জীবনের কারণে হলেও মাঝে মাঝে আমি তোর বাসায় যাব যদি বাচ্চার কিছু হয় তাহলে তোর কিন্তু ক্ষমা নেই মা হয়েছিস মায়ের মতো কে পালিস কথাটা মনে রাখিস কি কোচ এত বড় বাচ্চা রেখে তুই আমার লাগে মিছা কথা কইলি তুই বাপে কই তুই এমনি দেখতেছিস কেন আমারে কেটাই দে ওই কে তুই এইটা একটা কাম হইলো মনে করছিলাম গাড়িওয়ালারে মুতনের চান্স দিয়া আমরা একটা চান্স লিম হালায় উল্টা আম গুপরে মুতা দিল আসলে স্যারাটা কার এর বাপের কি অভাব আছে নাকি পোলারে জিগা না আই স্যারা এদিকে জি আম্মু আম্মুর বাচ্চা তোর নাম কি পাপ্পু তো আম্মুকে কেন তুমি আম্মু এই বাসিটা না খুব সুন্দর কি সুন্দর না বাথরুমটা আরো সুন্দর যা মুইতায় মায়ার পোলার মধ্যে কি মহাবাদ চুপ থাক বিয়ে হইলো না শাদি হইলো না একটু প্রেম হইছিল এইটাও বড় দান মারতে গিয়ে হাত ছাড়া হয়ে গেল আবার বাচ্চা অন্তর পোলায় যদি আমার আব্বা কয় মহল্লার মাইনসে আমার জুতা দিয়া পিটাইব আই চুপ কর ও আমার বাচ্চা হয় কেমনে কই কই অ্যাকাউন্ট খুলছো যে এটাকে আমার কইছত নে কাবিখা তুই কিন্তু বেশি কথা কস এটা অন্য কারো অ্যাকাউন্টের মাল এই অ্যাকাউন্ট ক্লোজ করার বুদ্ধি কি বাবা তোমার নামটা যেন কি পাপ্পু পাপ্পু আচ্ছা পাপ্পু তোমার বাবাকে দেখলে তুমি চিনবে না তো আমি তো আমার বাবাকে কোনোদিন দেখিনি তোমার বাবা তোমার মামা বাড়িতে গেছে চলো আমরাও তোমার মামা বাড়িতে যাই পাপ্পু আমি তো ভুলেই গিয়েছিলাম কি আম্মু আজকে তো তোমার মামার জন্মদিন তুমি সিটে গিয়ে বসো আমি তোমার মামার জন্য কেক বেলুন আর একটা গিফট কিনে নিয়ে আসি ওকে বাবা ঠিক আছে আম্মু ওকে বাবা যাও 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 ওই যে তোমার সিট আম্মুর বাচ্চা ফ্রি আমার গেটা ধাক্কা দিল কই কারো তো দেই না আমারে চকিদার বানাইছে বাড়ি পাহারা দেওয়ানের লেগা আমার নাম কাবিকা কাজের বিনিময় খাদ্য কাম না করলে খাদ্য পামো কই জায়গা পুইটা জায়গা
আয়া পড়ছে মনে হয়। আরে পুলিশ ভাই, আপনি আজ আর বছর বাইজা থাকবেন? এতক্ষণ তো আপনারই গুনগান গাইতেছিলাম। আপনি ভাই দেবেন বুঝবারই পারি নাই বহেন স্যার। বেশ সুন্দর সাজানো গোছানো ঘর। সুন্দরী মাই আর ঘর তো সুন্দরী না। দীপা কোথায়? বাচ্চা কোথায়? দীপা আছে না, মানে বাজারে গেছে, কেক আনতে গেছে, বাচ্চার জন্মদিন তো। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্মদিন, ঠিক আছে, তাহলে তো বসতেই হয়, জন্মদিনের কেকটা খেয়েই যাই। কেক খাইবেন? না খাইলে হয় না। না না ঠিক আছে বহেন, আমি দীপারে ফোন লাগাইতেছি, কখন যে আইব জানি না, আপনি আইবেন জানে না তো, আমি টেলিফোন করে আহি আপনি হেন বহেন আইতাছি অহন আইতাছি। কাবিখা, হ্যালো। হ্যালো দীপা, তুই কই? আরে মজা করে চিপস খাইতাছি, আপুত বিদায় করে দিছি বুঝছস, পোলাডারে অভয়নগরের বাসে উড়াই দিছি। খুব ভালো করছো, আজকে তোমার বাচ্চার জন্মদিন না, খুব ভালো করে কেক কাটো। জন্মদিন? হ্যাঁ জন্মদিন, পুলিশ ভাই আইছে কেক খায় এইব। পুলিশ কেক? কেক কোক আছে কিছু? না থাকলে আটা গুলে লুয়ে। দাদা দাদা স্টপ, আম্মু। শালা শিশু পাচার করিস না, শিশু পাচারকারী, এক্ষুনি তোকে পুলিশে দিব। দাঁড়া ম্যাডাম, আমি কি করছি? আবার কথা কস, তুই জানিস কার সাথে কথা কইতাছস? ইন্সপেক্টর ডিডি কে? কত আছে বাইর কর, 1000 টাকা বাইর কর, বাইর কর, যে ভাগ ছাইরা দিলাম। যাক কেক বেলুন সব হইয়া আরো কিছু রয়ে যাবো। আইছে মনে, এই তোর আহনের সময় হইলো, 2 ঘন্টা ধরে বয়ে রয়েছে, আমি কিন্তু এর ভিতরে নাই, তুই বাচ্চা লয়ে ভিতরে ইয়া, তুই সামাল দে। বাহ, ছেলেকে খুব আদর যত্ন করো মনে হয়। কি আর করার দারগো সাহেব, না চাইতেই মা হয়ে গেছি। গুড, ভেরি গুড, আমি এখন আসি। সে কি কেক খেয়ে যাবেন না? কেক তো কাটবে রাতে, এতক্ষণ আমি কেন বসবো, আর কার জন্যই বা বসবো। আঙ্কেল, আমার জন্মদিনের কেক খেয়ে যাবেন না? আহ পাপ্পু, যাও খেলতে যাও, যাও গিয়ে খেলা করো। শোনো, আমার কিছু কথা বলার আছে। তোমার কি মনে হয় না দীপা, সব কথা বলা শেষ হয়ে গেছে? না, কথা শেষ হয় নাই, আমার অনেক কথা বলার আছে। আর কি বলবে, এই তো বলবে, বাপ ছাড়া বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি চুরি চামারি করো। না, আমি তা বলবো না, আমি বলবো আমার কথা, যা তোমারে বিশ্বাস করতেই হবে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করব না। কেন করবা না? আমি কি সব কথাই মিথ্যা বলি? আমার মুখ দিয়ে কি একটাও সত্যি কথা বাইর হয় না? তুমি বিশ্বাস করো, গাড়ি আমরা চুরি করছিলাম ঠিকই, কিন্তু গাড়ির মধ্যে যে এই বাচ্চাটা থাকবে সেটা আমরা জানতাম না। ও যে আমারে কেন আম্মু আম্মু করে ভুল করে ডাকতেছে সেটাও আমি জানি না। তুমি বিশ্বাস করো, ও আমার বাচ্চা না। ওকে বাই। তুমি সত্যি আমার কথা বিশ্বাস করলা না? কি দেখতে চোখ, এর মধ্যে পোলারে লয়া পিকচার তুলে ফেলাই চাচ। চুপ কর, এইটা এই বাচ্চার মায়ের ছবি, চেহারা আমার মতো, এখন বুঝলাম পোলারে আমার আম্মু বলা কেন ভুল করতেছে। আমি তো বুঝি অন্যটা, তোর বাপে কয় জায়গায় কলমা খরচ করছে এটা কেঠা জানে, আর কয়জন দিবা বাইরায় আল্লাহ জানে। দূর বেটা, যা
ছবিটা ফটোকপি কইরা দেয়ালে দেয়ালে পোস্টার মেরাতে সন্ধান চাই। থাক, দরকার নাই, চল ছবি হাতে আমরা দুইজনেই খুঁজতে বাইর হই। খুঁজতে বাইরাই? আম্মু তুমি কই? কই খুঁজবে? এত বড় ডাকা শহর, 2.5 কোটি মানুষ, কই খুঁজবে? আরে কোনো না কোনোখানে আসেই তো এই পোলার মা। তিন মাস হয়ে গেল, আমার পাপ্পু কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, খুব দেখতে ইচ্ছা করছে। আল্লাহ তুমি তাকে দেখে রেখো। আপনার ছেলেটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। ছেলের বাবা কোথায়? মারা গেছে। ও সরি। আমার হাতের রক্ত শুকায় যাচ্ছে। ইন্সপেক্টর জেসমিন, তুই কোথায়? স্যার কিছু ভিক্ষা দেন স্যার, 6 দিন ধরে কিছু খাই না ভাই, দেন ভাই দেন। এই 6 দিন না খায় থাকলে তো তোর মরে যাওয়ার কথা। তুই এখনো পয়সা আসস, সাহায্য চাস, তোরে আমি সাহায্য করতেছি খারা। চুমন লাশ সরা। ও ভাই, আপনার হাতে রক্ত পিস্তল, এ নাকি ফিল্মের শুটিং হইতেছে? এই মাইয়ারে দেখছেন, খোঁজ দিলে 5,000 টাকা পুরস্কার। এই ছবি তুই কই পাইলি? আবে আমি যদি জানতাম তো তোর কাছে আইলাম কেন লেগা। তুই 5,000 কইতেছস? আর লাস্ট তুই আমার আয়না দে, তোর 5 লাখ দিব আমি। কাজ কি? হায় মোর আল্লাহ, মনে হয় সিনেমার গুন্ডা না, রিয়েল গুন্ডা। পুরা দিন দেয় মাটি পোলারার মারে, কাবিখা জীবনেও খুঁজা পাবে না। আরে পাইছি, তোর দাম 5 লক্ষ টাকা উঠে গেছে। কেডা তুললো? আজরাইলের লগে দেখা হয়েছিল, ছবিটাও লিয়ে গেছে। আরেকটা আছে খারা। ওই যা যা, এ মা এটা কোনানে দেখছো? নমস্কার করো, যে মায়ের পাশে বসে রইছো ওর ছবি আমারে দেখাও। দৌড়া লাগবো তোর জুনিয়ার রে, খুশবার গিয়া দাও খাইলাম, চর্বি খাইলাম, এইবার মায়ের খাবি। এই কসকে আম্মু, আম্মু আমাকে তুমি খাইয়ে দিবা? ওই খিদা তোর পেটে, আমি তুই খাওয়াবো কেন, নিজেরটা নিজে খা। আম্মু ভাত খাইয়ে দাও না। খাইলে খা, না খাইলে ভাগ। এমনিতে আমার হাত পুইরা গেছে। আম্মু আম্মু আম্মু, আম্মু তোমার হাত পড়ে গেছে, আমি খাইয়ে দিই? আমার খিদে নেই, তুই খা। শর্ত শিখ
খাবারও খাস নাই, না খাইলে আমার কি? তোর এই অবস্থার জন্য তো আর আমি দায়ী না, দায়ী তোর বাপ মা। জন্ম দেয়া রাস্তায় ফালাই দিছে, কেন জন্ম নিলে এমন বাপ মার ঘরে? এই দুনিয়া কত নিষ্ঠুর তুই জানোস না। এ আমারে দেখ, আমারে দেখ, ছোটবেলায় বাপ মা হারাইছি, অনেক কষ্ট করিয়া খাইয়া না খাইয়া বড় হয়েছি, শিয়াল শকুনের জন্য নিজেই নজরওয়ালা বাস পাখি হয়েছি, বাইসা তো আছি, কিন্তু তুই বাঁচবি কেমন কইরা? ভাত খাস নাই, কার উপর অভিমান কইরা ভাত খাস নাই? আমার উপর? আমি তোর কে? কেউ না, আমার সাথে তো তোর কোনো সম্পর্ক নাই। উঠা ভাত খা, গান শুনা পেট ভরবো না, ভাঙ্গে ফেলে এটা। যেই মা তোরে রাস্তায় ফালাই দিয়া গেছে তার গান তুই কেন শুনবি? আবার সে আম্মু, আম্মু, আম্মু তোমার গান তো বাজে না। পাপ্পু বাবা কাঁদো না, আমি ঠিক করে দেই। Thank you.
where it has been! তারপরে বুঝছো, তারপরে পাগলটা বাবা, তুমি এখানে চুপ করে বসো, আমি ওদেরকে ধোলাই করে আসি, ওকে? আই, আমি ইন্সপেক্টর ডিডি কে। তোদের মতো গুন্ডা পান্ডা আমার পা কেটে থাকে। কে আসবি আয়? এতগুলো বাইরে লোক থেকে। অহন কি করি? আম্মু তো হেভি ফাইট পারে। তোর আর পালানোর কোন পথ নেই। তোমরা আমার কেন মারতে চাও? আমি তোমাকে কি ক্ষতি করছি? ড্যামকেয়ার! আরে ভাই ড্যামকেয়ার, আমার এই মায়ের আপনার কি লাভ? অবাক হবার কিছু নেই। চলো আমার সাথে।
যা কিছু হয়ে যাক না কেন পাপ্পুকে নিয়ে এখান থেকে নড়বে না প্রমিস প্রমিস করতেছি ওই ইন্সপেক্টর সেদিন তো খুব বাহাদুরি করে বলেছিলি আমি মৃত্যুকে ভয় পাই না এখন ভয় পাচ্ছিস কেন আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে আমি জেসমিন ইন্সপেক্টর জেসমিন আমি মৃত্যুকে না মৃত্যু আমাকে ভয় পাই এই কান খুলে শোন আমার সামনে আসার শক্তি মৃত্যুরও নেই আর তাই গত তিন মাস ধরে মৃত্যু আমার পিছে ঘুরঘুর করছে আমাকে নিয়ে যাবার জন্য কিন্তু পারেনি আমার ছেলের কসম দিয়ে বলছি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না বিল্লা কাটারি তুই আমার মৃত্যু না আমি তোর মৃত্যু ম্যাডামের অবস্থা কি চিন্তার কোনো কারণ নেই অনেক ব্লিডিং এর কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল আশা করছি কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে থ্যাংক ইউ ওয়েলকাম আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন কেন তোমার জীবনে এলাম আমি কেন এত নাটকীয়তা কেন এত মর্মান্তিক ঝড় তাহলে শোনো এই যে বাদল ওকে চাকু মারাটা ছিল আমার সাজানো নাটক তোমার মানুষের প্রতি কেমন সহানুভূতি তারই একটা পরীক্ষা মাত্র আর গাড়ি রেখে যাওয়াটা ছিল সাব ইন্সপেক্টর বশিরের মাধ্যমে পাপ্পুকে তোমার কাছে পৌঁছে দেওয়া আর এই সবকিছুই দুজনের চেহারা মিলের জন্য পাপ্পুর সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই জেসমিন রাজিয়া একজন পুলিশ অফিসার যে এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিওতে শুয়ে আছে
আমার আন্ডারে ট্রেনিং নিয়েছো। ইন্সপেক্টর জেসমিন একাই 100 পুলিশের সমান। সততা, নিষ্ঠা, সাহসী ও কর্মদক্ষতার আরেক নাম ইন্সপেক্টর জেসমিন। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, পুলিশ জনগণের বন্ধু ইন্সপেক্টর জেসমিনের মতো দক্ষ পুলিশ অফিসার হওয়া সবার উচিত। আমরা গর্বিত জেসমিনের মতো অফিসার পেয়ে। জেসমিন, কাম হিয়ার। একজন পুলিশ অফিসার হিসেবে আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আমরা দিন রাত না ঘুমিয়ে জনগণের সেবায় আছি এবং থাকব। তার জন্য দেশের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। পড়াই থানা, অভয়নগর, সন্ত্রাসীদের এক অভয়ারণ্য। ওখানে ভুল্লা কাটারি ওরফে ভাইজির নামে এক গুন্ডা রাজত্ব চলছিল। ওখানে পুলিশের পোশাক ছিল শুধুই গা ঢাকার আবরণ। নেতা উপনেতারা ছিল ভাইজির পকেটের খুচরা পয়সার মতো। ভাইজি ভুল্লার মেজো ভাই বিল্লা কাটারি পশুর মতো মানুষ খুন করত। এদের ছোট ভাই মুসা কাটারি যখন ইচ্ছা মেয়েদের তুলে নিয়ে যেত। আমার মেয়েটাকে দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। তোর মেয়েকে খুঁজে পাচ্ছিস না সেটা তোর সমস্যা, আমার এখানে কেন? আপনি তো সব, এই এলাকায় পুলিশ কেন? কেউ কোনো সাহায্য করতে পারবে না। আপনি দয়া করে আমার মেয়েটাকে খুঁজে বের করে দিন। আচ্ছা দেখি কি করা যায়। বাবা, ভাই আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। যেভাবে হোক, যেমন করে হোক, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। বড়টাকে নিয়ে যা। তিন মাস আগের কথা। এএসপি হিসেবে দায়িত্ব নেবার পর আমি জেসমিনকে অভয়নগরে পোস্টিং করি। বাদল, এই সাব ইন্সপেক্টর বশিররাও তখন ছিল ওই এলাকার বাসিন্দা। আমায় কথা দিয়েছে, ভাই টাকা দেন। আমাগো ভয়ে মানুষ 5 টাকার মাল 10 টাকা দিয়ে খায়, আর তুই আমার কাছে টাকা চাইলি? পোলাপান মানুষ, ওকে মারতেছেন কেন? ওই ল্যাংরা, তুই যারে বাঁচাতে আইলি তরে বাঁচাইবো কেঠা? মুঘল গেছে, ইংরেজ গেছে, পাকিস্তানও গেছে, একদিন আরো যাইব। চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কাউরে না কাউরে একদিন ঠিকই পাঠাইব। লাগেজ নিয়ে আয়। হ্যাঁ
এই নাও দে। অভয়নগর কুলি ভাড়া 100, গাড়ি ভাড়া 1000। কাছেই তো। এই ভাই সাহেবের থানায় কোনো মোলামুলি নাই, যা রেট তাই। রাখবে না, হেঁটে যাবো। ভাইটা যান বা উইয়া যান, গাড়িটা চাইছেন টেকাটা দিয়ে যান। আব্বু তুমি বসে গান শোনো, আম্মু আসছি। আচ্ছা আম্মু। আসেন, টাকাটা নিয়ে যান। চল। টাকা কই দিচ্ছি? 1, 2, 3, 4। আপনার তাকে দেখি নাই। জেসমিন, এই থানার নতুন ইন্সপেক্টর। একদম উচিত শিক্ষা দিচ্ছেন আপা। এটা তো প্রাইমারি শিক্ষা, কলেজ পর্যন্ত নিব। শোন, যতদিন মাগনা খেয়েছিস, অ্যাডভান্স নিয়েছিস মনে করে কাজ করে শোধ করে দিবি। আর যদি নেক্সট টাইম তোদের গুন্ডামে আমার নজরে পড়ে, পিটিয়ে কুকুর বানিয়ে দেব। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন, সবাই বলে অ্যাকশন জেসমিন। আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। কথাটা মনে রাখবি। এটা একটা দুঃস্বপ্ন। আমার মেয়েকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। এই রে, 5টা বেজে গেছে, ম্যাডামের গাড়ি তো এসে গেছে। ম্যাডাম, ওই সিএনজির থেকে আমার 20 টাকা বাড়ায় দিতে হইবে। ঠিক আছে, ইনি আমাদের ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আপনি বুঝি আমাদের নতুন ইন্সপেক্টর? হ্যাঁ, কিন্তু আপনি কে? ম্যাডাম, আমি আপনার বাসার কেয়ারটেকার। সরি ম্যাডাম, আমার শরীরটা ভালো নেই, তাই স্টেশনে যেতে পারিনি। ইটস ওকে, কোনো অসুবিধা নেই।
বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ম্যাডাম, উনি বুঝি আমাদের ছোট সাহেব। দাদু ভাই, আজ থেকে আমি তোমার খেলার সাথী। তাই বুঝি ক্লাস থেকে আমার সঙ্গে খেলবে কিন্তু? হ্যাঁ দাদু, খেলবো। আজ থেকে আমরা দুজন একসাথে খেলা করব। হ্যাঁ আসুন আসুন ম্যাডাম। নানু ভাই, আমি ধরতে পেরেছি। এই তো, তুমি পারোনি। পারলে না তো? ধরো 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 ধরো। পড়ে গেল। তোলো 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 তোলো। দাঁড়াও দাঁড়াও, না না, আমি তুলছি। এবার আমি পেরেছি। নানু নানু ভাই, ম্যাডাম, আমি সাব ইন্সপেক্টর বসির। ম্যাডাম, আই এম সরি, একটু ঝামেলার কারণে আমি আপনাকে রিসিভ করতে যেতে পারিনি। ইটস ওকে, আমার আসতে কোনো সমস্যা হয়নি। থ্যাঙ্কস ম্যাডাম, আমি তাহলে এখন আসি। ওকে মিস্টার বসির, সি ইউ। বাবা, তোমার এই নতুন বাসাটা পছন্দ হয়েছে? হ্যাঁ আম্মু, খুব পছন্দ হয়েছে। আর এই নানু ভাইটাকেও পছন্দ হয়েছে। আম্মা, আমি বারান্দায় যেয়ে খেলি? না, গুড বয়, গুড বয়। ম্যাডাম, আপনার ছেলে বড় হয়ে আপনার মতোই দুর্দান্ত পুলিশ অফিসার হবে। ম্যাডাম, পাপুর বাবাও কি পুলিশ অফিসার ছিলেন? না। উনি আসবেন না ম্যাডাম? ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছে। ও, আচ্ছা চাচা, এখানে তো একটা মেয়ে থাকার কথা ছিল পাপুর জন্য, মেয়েটি কোথায়? তাকে তো দেখছি না। আপনি কাঁদছেন কেন বলুন? ওই মেয়েটি কোথায়? আসলে ম্যাডাম, চাচা বলুন কি হয়েছে? ও আমার মেয়ে, ওকে তিন দিন আগে মুসা কাটারি ধরে নিয়ে গেছে। ওই দেখ, নয়া অফিসার আইছে। ভাইজি, থানা নাই সে উপায় আছে? ছোট ভাই এক সুন্দরীর নিয়ে ব্যস্ত, আর এই সুন্দরী বড় ভাইয়ের লেগে আইছে। এতদিন তোরা সুন্দরী দেখেছিস, কিন্তু সুন্দরীর হাতে অসুন্দর মার দেখিস নি। বলছি না, দুদিন পরে ছাড়া দেবো। ওয়াও, না চাইতে এসে পড়েছো। আসো, তোদের মতো কুকুরদের শাস্তা করার জন্যই আমি এসেছি। তোর বাচ্চা শান!
সার সব ঠিক হয়ে যাবে স্যার। কিভাবে আনবা, কোত্থেকে আনবা, কেমনে আনবা সেটা আমি শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার ছোট ভাইয়ের সাথে নাস্তার টেবিলে বসতে চাই। ধরো না কেন, রাখো তোমার অর্ডার ল, ওই মাতারির ব্যবস্থা করো, নইলে কিন্তু আমি তোমার খবর কেটে দেবো। অ্যাকচুয়ালি ননসেন্স ব্লাডি ফুল। ওকে ওকে, আমি দেখছি। আকাশ, অভয়নগরে ওসি হিসেবে কাকে নিয়োগ দিয়েছো, যার জন্য অশিক্ষিত নেতা মতি মিয়া আমাকে ধমকাধমকি করছে? শোনো, ওই অফিসারকে নিয়ে তুমি আমার অফিসে রিপোর্ট করো রাইট নাও। ওকে 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 স্যার, জি, আসসালামু আলাইকুম। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখো জেসমিন, আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম সাব ইন্সপেক্টর, দুদিন পর রিটায়ার করব। অন্ধের মতো ডেয়ারিং হলে কি চলে? অন্ধকে ডেয়ারিং হতে হয় স্যার, কারণ সে জানে না তার সামনে কি আছে। কিন্তু পুলিশের পোশাকটা যা ইচ্ছে তা করার লাইসেন্স নয় স্যার। এই পোশাক পরে আমি আর আপনি যে শপথ নিয়েছি, আমি তার বাইরে যাইনি। কিন্তু তুমি বাস্তবতা বিবেচনায় নিচ্ছ না। তোমার আগে ওই থানায় যারাই এসেছে তারাই অপরাজনীতির বলি হয়ে নেতা উপনেতার পকেটে ঢুকেছে, শেষটায় হয়ে গেছে ওই ভাইজি নামের ডনের খেদমতগার। যারা এই সিস্টেম আনতে রাজি হয়নি তারা অনেকে সরে গেছে অথবা অনেকে মারা গেছে। তুমি মেয়ে মানুষ, সুতরাং শরীর ভয় রাখো, ভয়কে গুরুত্ব দিতে শেখো। সরি স্যার, আমি ভয়কে জয় করতে শিখেছি। ডিআইজি স্যারকে তুমি কোন পক্ষের লোক মনে করো? পুলিশকে আমি পুলিশের লোকই ভাবি স্যার। ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। আমি তোমাকে শুরুতেই বলেছিলাম, শক্তি নয় বুদ্ধি খাটিয়ে কাজ করো, শক্তিতে তুমি ওদের সাথে পারবে না। আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার। পুলিশের শক্তি, তার নীতি নৈতিকতা, আদর্শ, তার পোশাক, গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার। বাট তুমি একজন সুন্দরী নারী। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে এবার তাও দেখাবো, শুধু আপনার সাপোর্ট চাই স্যার। পাবে। ভাইজি সেজে থাকা ওই ভুল্লা কাটারির দাপট দমন করার জন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। থ্যাংক ইউ স্যার। ওকে চলো। মুসা কাটারির জামিন কিভাবে হলো? এই রহস্যটা কি বলবেন? আরে ভাই, রহস্যের কি আছে, আমি আইনের লোক, আর আইন কি চায়? প্রমাণ। আমি প্রমাণ করে দিয়েছি আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তার মানে আপনি বলতে চাচ্ছেন মুসা কাটারি নির্দোষ? অবশ্যই, কারণ ওই মেয়ে নিজে আদালতে সাক্ষ্য দিয়েছে যে সে ইচ্ছে করেই মুসা কাটারির কাছে গিয়েছিল, তাকে কেউ জোরজবস্তি করে নেয়নি। এনাফ, যথেষ্ট হয়েছে। নেতা, ও ইন্সপেক্টর জেসমিন শুধু আমার মুখে থুতু দেয়নি, আমার সম্মানের সাদা চাদরে কালি মেখে দিয়েছে। ভাইজি, অ্যাকচুয়ালি রাগ কইল না। রাগটা আগে বুঝি না, কালি দূর করার ব্যবস্থা করো। ভাইজি,
সামনে ইলেকশন, দরকার কালেকশন। আজ রাইতে ইচ্ছা করলে তুমি ওর সারা শরীরে কালি মাইখা দিতে পারো। কিভাবে? অ্যাকচুয়ালি একটা গান বাজনার ব্যবস্থা করো, আমি থাকবো চিফ গেস্ট। খুশি মুসা? জি ভাই। মস্তির ব্যবস্থা কর। আসো নেতা, আসো, বসো বসো। ভাইজি, তোমার অ্যারেঞ্জমেন্টের তুলনা নাই, কিন্তু কি যেন নাই নাই। আরে যেখানে দেখিবে ছাই কুড়াইয়া লও, তাই পাইলে উপাইতে পারো মানিক রতন। তুমি যা মিসিং করছো সেটা তো তোমার সামনেই আছে। শালা হাস, একটু পরে খাবি বাস। ও, তুমি জেসমিনের কথা বলছো? জেসমিন, জুই, বেলি, সবই তো এক ফুলের বাগানে খেলা খেলি। নাম আমার ভাইজি, আমি এই মুহূর্তে তোমার নাচ দেখতে চাইছি। নাচা। আও নাচিয়ে। দেখ না খিলি আমি তেমন রে বাবা, না তোর ঠোঁটে রাঙাইয়া। বাইয়া
ভাই না বললেও আজকে আমি নাচতাম। স্যার, অফিসার, রিপোর্ট লিখো। মদ খেয়ে মাতাল হয়ে মাটিতে পড়ে মদের ভাঙা বোতল গলায় ঢুকে স্পট ডেথ, ওদের সবার সাক্ষী নিয়ে নাও। ওকে, ঠিক হয়েছে। হ্যালো স্যার, ইন্সপেক্টর জেসমিন চালাকি করে মুসা কাটারিকে মেরে ফেলেছে। প্রিয় এলাকাবাসী, আমি ইন্সপেক্টর সুলতানা জেসমিন, আমি আপনাদের এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি। যদি আপনাদের কোনো প্রকারের অভিযোগ থাকে আমি তা দ্রুত সমাধান করব। আপনি আমাদের কি সমাধান করবেন? সব পুলিশ একই কথা কয়। শুনুন, আমি একজন পুলিশ, আর পুলিশের পক্ষে সবকিছু করাই সম্ভব। আপনাদের সাথে কেউ যদি কোনো ইললিগাল কিছু করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেব। আর একটা কথা মনে রাখবেন, যা আমি বলি তা আমি করি, আর যা আমি বলি না তা আমি ডেফিনেটলি করি। জেসমিন, ইন্সপেক্টর সুলতানা জেসমিন। দেখলি তো ভাইজির বিরুদ্ধে দাঁড়ালে কি হয়? লাশ তো হয় লাশ। এই ইন্সপেক্টর বেশি বাড়া গেছিল তাই তারে শেষ করে দিলাম। ভাইজির হুকুমকে তোরা কোরআনের আয়াত মনে করবি? ভাইজির আইন এই এলাকার আইন, ভাইজির কথা এখানে সবকিছু হবে, বুঝলি? তা না হলে এই ইন্সপেক্টরের মতো তোদেরও এই পরিণতি হবে। আর শোন, এই লাশ এখানে এইভাবে পড়ে থাকবো, কেউ হাত লাগাবি না, শিয়াল কুত্তায় খাইবো। কেউ যদি হাত লাগাস তাহলে তার লাশও এখানে এইভাবে পড়ে থাকবো। মনে রাখিস, এটা আমার কথা না, ভাইজির কথা। হয় চল। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম,
তোমরা কি মানুষ না অন্য কিছু? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছ। এই ইন্সপেক্টর জেসমিন তোমাদের শান্তির জন্য ভাইজির অন্যায়ের প্রতিবাদ করেছিল, তোমাদের হয়ে ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই ইন্সপেক্টর জেসমিনকে তোমাদের সামনে আঘাতের পর আঘাত করলো, তোমরা কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসলে না, এমনকি তার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে, কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টাও করলে না। আপনি এত বড় কথা বলেন, ভাইজির সাথে কি কেউ পারবে? কেউ পারবে না। শোনো, আমার কথা শোনো তোমরা, যতদিন ভাইজির ভয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে ততদিন তোমাদের মন মানসিকতাও এই ইন্সপেক্টর জেসমিনের মতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। এখনো সময় আছে, তোমরা জাগো, এক হও, আর এই অত্যাচারী ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ওই দেখছোস এদের কি অবস্থা হয়েছে? ওদের যে অবস্থা হয়েছে তোদের সে অবস্থা হবে। চুপচাপ বাড়ি চলে যা। সাব ইন্সপেক্টর বশিরের ফোন পেয়ে ছুটে যাই, তারপর মুমর্ষ ও জেসমিনকে আমি হাসপাতালে নিয়ে আসি। ওনার যথেষ্ট প্রাণ শক্তি আছে, ঢাকায় নিয়ে যান। ওকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে জেসমিনের চিকিৎসা হয়। ছুরিকাঘাতে ওর কিডনি, হার্ট, লাঙ্গ এতটাই ড্যামেজ হয়েছিল যে ডাক্তাররাও ভরসা পাচ্ছিল না। ওদিকে পাপ্পুকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল, পাপ্পু তোর মাকে ছাড়া খেতেই যাইত না। এদিকে পাপ্পু মা হারাবে, এ যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময়ই আমি তোমাকে দেখি এবং তারপরে আমি তোমাকে অনেকদিন ফলো করি। প্রবলেম আমাদের, কিন্তু বিড়ম্বনা আপনাকে পোহাতে হয়েছে। ভুইলা জানে এসব কথা, পাপ্পুরে আমি আর এমন কি আদর স্নেহ দিছি, পাপ্পু তার চাইতে আমারে অনেক বেশি দিছে। শুনুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে বেশিক্ষণ সময় নেই। আসেন আসেন। আমার পাপ্পুর খেয়াল, পাপ্পুর নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, পাপ্পু এখন আমার ছেলে। ম্যাডাম, তোমার আন্টির ঘুম আসছে না তো, তাই ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি।
আম্মু, তোমার গানটা বাজিয়ে দিলাম, এখন আন্টির ঘুম এসে যাবে। বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ুর দরকার হয় না। জীবনে এমন কিছু কর্ম করে যেতে হয় যা মানুষকে শত শত বছর বাঁচিয়ে রাখে। সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে এবার তাও দেখাবো। আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার। গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার। দীপা? নো স্যার, ইন্সপেক্টর জেসমিন। আবে হালা, এটা বাস না খট্টর বটর ভিতরে আইলাম হলা, মাজার আড্ডি হালা ছেড়া বেড়া করে হালা যে $100 না ভাইজির সাথে প্রিয় এলাকাবাসী, আমি এলাকার রাজা, এলাকার বাদশাহ, আমি যা বলবো এলাকায় তাই হবে, ঠিক আছে? সারপ্রাইজ! তুই? আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের কষ্টের কামাইয়ের টাকা আর কাউরে দিতে হবে না, এই স্বৈরাচার রাজা দিয়ে আর কিচ্ছু হবে না। কি হলো ভাইজি, দেখে ভয় পেয়েছিস নাকি ভয় ভয়ে দেখছিস? ইন্সপেক্টর, আমি ভাইজি ভুল্লা কাটারি। ইস, ভুল্লা কাটারি, ভুল্লা কাটারি, মুসা কাটারি! আরে এত কাটারি দিয়ে এখানে কি করিস? যা না সেলুনে, যা চুল কাট। মাঠের মারের কথা কি ভুলে গেছিস?
বাঘিনী যখন লুকায় তখন সে খেপা হয়ে ফিরে আসে। ভুল্লা কাটারি, তোর এক ভাইকে মেরেছি বুদ্ধি দিয়ে, আরেক ভাইকে মেরেছি কিলিয়ে। তোকে যে কি মার মারবো, পুরো এলাকার ইতিহাসই চেঞ্জ হয়ে যাবে। তুই তুই আমার কিছুই করতে পারবি না। আমি আমি এই এলাকার রাজা বাদশা। খামা খা, তোর রাজ্য নাই, তোর রাজাগিরিও নাই, এখন আছে এক স্বাধীন রানী, ইন্সপেক্টর দীপ থুকু, ইন্সপেক্টর জেসমিন। চেতাইস না চেতাইস না, কাল থেকে তোর কি কি ধ্বংস করবো তা আমি তোকে ফোনে জানাবো। এখন আমি আসি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। স্যার জিনিয়াস জিনিস, আপনার খবর আছে স্যার। কি আমার উপর কেন? তুমি কাকে আশা করেছিলে? এই চোর ডাকাত কেউ? এখন বলো দারোগা, ব্যাপারটা কি? দীপা, তোমাকে কতবার বলবো, আমি দারোগা নই, আমি এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আরে রাখো তোমার এসপি, বউয়ের কাছে এসি ডিসি সবই হাবিলদার। টাইম কম, তাড়াতাড়ি কো, কোন মতলবে আসছো? অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? আনঅফিসিয়াল। নো দারোগা নো, যখন মরা গেছে পাতা গজাতে শুরু করলো, যখন এই বুকে প্রেমের ফুল ফুটলো, তখন আস্ত একটা বাচ্চা জন্ম দিয়া আমারে কুমারী মা বানাইলো। রাবিশ, আমার প্রেম গোল্লাই গেল। আর এখন আমি যখন অরিজিনাল মা হইছি, তখন আইসো প্রেমের বাহানা নিয়া। নো দীপা, আমি তোমাকে ভালোবাসি। নো অ্যাবসার্ড, ওসির সাথে এসির কিসের প্রেম? র্যাঙ্কে পড়ে না। কথা শেষ, গেট আউট। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। মেনে নিলাম, এখন থেকে আমি তোমার বাচ্চার বাবা। ইস, কষ্ট করে জন্ম দিল একজন, আর রেডিমেড পোলার বাপ সাজে আরেকজন। নো টক, স্যালুট নাও, বেরে যাও। ওকে। আচ্ছা শোনো, একটা জিনিস তো করো নাই। কি? কোলাকুলি। জানে খোদা জানে তুমি আছো মন প্রাণে, দুটি চোখে তাই আর কিছু খুঁজি না। জানে খোদা জানে অনুরাগে অভিমানে, তুমি ছাড়া আমি আর কিছু বুঝি না। জানে খোদা জানে তুমি আছো মন প্রাণে, দুটি চোখে তাই আর কিছু খুঁজি না। জানে খোদা জানে অনুরাগে অভিমানে, তুমি ছাড়া আমি আর কিছু বুঝি না। ছালো স্বপ্ন পেলো খুঁজে ভাষা, আন মনে এলো ভালোবাসা। জানি আমি জানি ঘিরে থাকা হাত ছানি, ফিরে ফিরে ছুঁয়ে যাও শত ভাবনা। জানে খোদা জানে অনুরাগে অভিমানে, তুমি ছাড়া আমি আর কিছু বুঝি না।
এলো গল্প বুনে যাই মনে অজানায় ভাসি অনুরণে। বলে যাই কানে কানে এ জীবন তোমারই তো আর কারো নয়। জানে খোদা জানে অনুরাগে অভিমানে তুমি ছাড়া আমি আর কিছু বুঝি না। জানে খোদা জানে তুমি আছো মন প্রাণে দুটি চোখে তাই আর কিছু খুঁজি না। জানে খোদা জানে অনুরাগে অভিমানে তুমি ছাড়া আমি আর কিছু বুঝি না। লা 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 সার, হ্যালো। হ্যালো ভাইজি, দিস ইজ ইন্সপেক্টর জেসমিন স্পিকিং। কই তুই? ভাইজি, এই মুহূর্তে আমি আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর গার্মেন্টসের সামনে দাঁড়ানো। মানে কি বলছিস তুই? বাট ভাইজি, ভেরি স্যাড নিউজ, আগামীকাল সকাল থেকে আপনার এই সুন্দর গার্মেন্টসটি আর চালু হবে না। বাই বাই। আমার গার্মেন্টস, আমার গার্মেন্টস। হ্যালো, কি ভাইজি কেমন লাগতেছে? তোমার 10 কোটি টাকার ফ্যাক্টরি জয়লাভ পুরা ছারখার হয়ে গেল। ইন্সপেক্টর আস্তে আস্তে, আর বাকি আছে। এখন আমি তোমার 15 কোটি টাকার ফ্যাক্টরি জ্বালায়া দিতাছি। টাটা, বাই বাই। স্যার, বাঁচতে পেরেছি। আপনার সময় শেষ পর্যায়ে। আপনার 3 নম্বর ইয়ে জ্বালানোর আগে স্যার আপনাকে একটা ফু দিলাম আর আমি জীবন বাঁচাতে ফুটে গেলাম স্যার। নেতা স্মাইল। এই কি করো? আরে নেতা, আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। এই ফেসটা আবার কি? ফেসবুকে ছবি দিলে আপনি বিখ্যাত হয়ে যাবেন, সেলিব্রিটি হয়ে যাবেন, সুপারহিট হয়ে যাবেন। অ্যাকচুয়ালি দিয়ে দাও, দিয়ে দাও, দাও। হ্যাঁ, সুপারহিট হবার পর আপনার নেতাগিরি চলে যাবে, আপনি সোজা জেলে চলে যাবেন। হ্যাঁ, না না, দিও না, দিও না, দিও না। নেতা, ওই ভুল্লা কাটারির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, তা না হলে এই ছবিগুলো সব ফেসবুকে আপলোড হয়ে যাবে। ভাইজি, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভুল বুঝো না, আমি অনেক ঝামেলায় আছি, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার টাকা, আমার লোকজন, আমার বুদ্ধি দিয়ে আমি তোমাকে নেতা বানিয়েছি, এখনো তোমাকে প্রতি মাসে বস্তায় বস্তায় টাকা দেই, আর তুমি আসলে তুমি নেতা হয়েছো, একদম পাক্কা নেতা। ভাইজি, অ্যাকচুয়ালি তুমি আমাকে মাফ করে দাও, আমি যাই। অফিসার, আমি কিন্তু তোমার কথা রাখছি, আমি আর বুল্লা কাটারির সাথে নাই।
নেতা সাহেব, আই এম দি গ্রেট ইন্সপেক্টর দীপ জেসমিন জেসমিন। আমার সাথে মিথ্যা কথা বললে পরিণাম খুবই খারাপ হবে। কি কোন অফিসার, আমি কি মিথ্যা কথা বলি? আমি কখনোই মিথ্যা কথা বলি না। ইউ আন্ডারস্ট্যান্ড, বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, পুলিশ। হ্যাঁ, পুলিশ। ওই মিয়া, কি ইডিয়েটের মতো কারবার, কথা আটকেছো কেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনার নামে ওয়ারেন্ট আছে, তাই আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এই, তুমি কারে গ্রেফতার করবা? হ্যাঁ, জানো আমার পজিশন? জানো হোয়াট ইজ মাই পজিশন? আইন, পজিশন, অপজিশন সবার জন্য সমান। অ্যারেস্ট হিম। হ্যালো, নেতা, তোমাকে কিন্তু মাফও করিনি, মন থেকে গুড বাইও করিনি, কিন্তু এবার তোমাকে আমি মন থেকে গুড বাই করলাম। গুড বাই নেতা, গুড বাই। স্যার, স্যার, চোখের পানি দীপা বোন, কান্দিস না, ভালো হয়ে যাব। তুই দেখতে চোস না অবস্থাটা। আল্লাহরে ডাক, গাও কাঁচা হুগাইলে ঠিক হয়ে যাবো গা। কিচ্ছু ঠিক হইব না কামিকা, কিচ্ছু ঠিক হইব না। আ দীপা, তোরে বুঝাইতে পারতাছি না, আমি ডাক্তার লোক কথা কইছে। বোন তুই শান্ত, ডাক্তার কইছে আকাশ সাবেন বিপদ মুক্ত, বুঝছ? আম্মু, তুমি কাঁদছো কেন? আঙ্কেলের কি হয়েছে? না বাবা, তোমার আঙ্কেলের কিচ্ছু হয় নাই। তুমি দেখো আম্মু, আঙ্কেলের কোনো কিছু হবে না। ভুল্লা কাটারি, তোর ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। হ্যালো ভুল্লা কাটারি, তোর দুই ভাই শেষ, তোর পালা কুত্তার লাশ হয়ে পড়ে আছে আমার চোখের সামনে, এবার মরবি তুই। ইন্সপেক্টর জেসমিন, তুই আমাকে কি মারবি? খবর নিয়ে দেখ, তোর সামনে পিছের ডাইনে বায়ে সবাইকে আমি শেষ করে দিয়েছি। তোর দোকানদার ল্যাংরাকে আমি ট্যাংরা মাছ বানিয়ে গিলে খেয়ে ফেলেছি। কেমন মজা পাইছো? অনেক। তোর ঘনিষ্ঠ চামচা এসআইকেও আমি মেরে ফেলেছি। তোর আত্মার আত্মা হৃদয় ঢিপঢিপানে একমাত্র ছোট্ট ছেলেটি এখন আমারই পাশাতে। ওকে বাঁচাতে চাইলে মমতাময়ী মা সূর্য ওঠার পরে আমার রংমহলে চলে আসবি। কোন রকম চালাকি করলে তোর ছেলেকে আমি যে বাংলা।
আইজির লাগে তোরা মাইর খাবি। আমার আর টাইম নাই তোকে লগে ফাইট করার, তোরা নিজেরাই ঠিক কর কে মরবি কে বাঁচবি। ম্যাডাম ম্যাডাম আমি মাফ চাই, আপনি যে ভাইজিরে মারেন। ম্যাডাম সোজা গিয়ে ডাইনে ডাইনে গিয়ে বামে। ভাইজি তোর সময় শেষ, আমার হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা তোর নেই। নো নেওয়ে, আমার সময় শেষ হয়নি, তোর আর তোর এই বাচ্চার সময়। খবরদার ভাইজি, পাপ্পুর গায়ে টাচ করবি না। ওকে ওকে, আমি কথা দিলাম তোর বাচ্চাকে আমি টাচ করব না, কিন্তু তোকে আমি ছোট্ট একটা পরীক্ষা করব। আমি দেখতে চাই যৌবনবতী মা হিসেবে সন্তানের প্রতি তোর কর্তব্য কতটুকু, পরীক্ষা করতে চাই। যৌবনবতী মায়াবতী মা, তোর ছেলেকে বাঁচাতে চাইলে হাতের অস্ত্রটা ফেলে দে। ভাইজি শেষ না, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। এখন ক্লাইম্যাক্স শেষ হলো ভাইজি। Thank you.
চলো এবার ঘুরতে যাব। দিবারে আহ 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 আহ